হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই নিজস্ব কিছু টিপস থাকে যে কিভাবে একদম কম সময়ের মধ্যে কোনো রান্না আমরা খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারি সেই রকমই একটা রেসিপি নিয়ে আজ তোমাদের কাছে এসেছি আজকের রেসিপিটি হলো পেপের প্লাস্টিক চাটনি চলো দেখে নিই কীভাবে এটা একদম কম সময় আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের মোট দুটো পেঁপে নিয়েছি একটা একদম কাঁচা ছিল আর একটা অল্প একটু রঙ ধরতে শুরু করেছিল দুটো পেঁপেকেই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যে পেঁপেটা রঙ ধরতে শুরু করেছিল সেটাও কিন্তু শক্ত আছে একদমই নরম হয়ে যায়নি নরম হয়ে গেলে সেই পেঁপেটা কিন্তু ব্যবহার করব না একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দেব এরপর কোনো রকম জল ব্যবহার না করে অল্প অল্প পরিমাণে পেঁপের টুকরোগুলো মিক্সির মধ্যে আমরা ঘুরিয়ে নেবো তাতে করে পেঁপেগুলো একদম ছোট ছোট টুকরে যেমন গ্রেট করলে যেভাবে সাইজ হয়ে যায় ঠিক সেইভাবেই টুকরো টুকরো হয়ে যাবে এইভাবে কিন্তু পেঁপেটা বেঁটে নিলে পেঁপেটার গ্রেট করার কোনো ঝামেলা থাকবে না আর কম সময়ের মধ্যে পেঁপেটা একদম ছোট টুকরো হয়ে যাবে পেঁপেটা কিন্তু পেস্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন হাতে করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা ছোটো ছোটো টুকরো হয়ে গেছে পেঁপেটা কিন্তু পেস্ট হয়ে যায়নি তবে অবশ্যই এর মধ্যে কিন্তু রকম জল ব্যবহার করব না জল ব্যবহার করলেই পেঁপেটা পেস্ট হয়ে যাবে এরপর চলে যাব পরের প্রসেসে একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণে প্রথমে জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর এর মধ্যে আমি মোট আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু দুটো পেঁপে আছে তাই এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটাকে খুব ভালোভাবে প্রথমে জলের সঙ্গে আমি গুলে নেব আমি পেঁপেটাকে কোনোভাবেই আলাদা করে সিদ্ধ করা বা অন্য কোনো প্রসেসে যাব না সোজা চিনির রস তৈরি করবো তারপর এর মধ্যে পেঁপেটাকে দিয়ে দেব চিনিটা আমার গুলতে শুরু করেছে আমার এর মধ্যে আরেকটু জলের পরিমাণ প্রয়োজন হবে কারণ যেহেতু চিনিটা একটু বেশি আছে তাই চিনিটা গুলতে একটু অসুবিধা হচ্ছে আমি আরও হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম জলটা অ্যাড করার পর খুব ভালোভাবে চিনিটা যতক্ষণ না গুলে যায় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি ফুটিয়ে নেব। দেখো চিনির রসটা ফুটতে শুরু করেছে এরপর এই গ্রেট করা বা মিক্সিতে পেস্ট করা পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেটা এর মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে এই রসটার সঙ্গে পেঁপেটাকে মিশিয়ে নেব পেঁপেটা কিন্তু প্রথমে এইভাবে ওপরে ভাসতে থাকবে কোনোভাবেই নিচে বসে যাবে না এটা আমি বলে দিচ্ছি কারণ এর পরের স্টেপে আমি বলে দেব কিভাবে পেঁপেটা দেখলেই বুঝতে পারবো যে পেঁপেটা একদম ভালোভাবে রান্না হয়ে গেছে দেখো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে মোট ছোট চামচে দেড় চামচ নুন ব্যবহার করেছি নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর যখন এই পেঁপেটা আমাদের ফুটতে শুরু করবে তখন এটাকে চাপা দিয়ে দেব ফুটতে শুরু করেছে এবার চাপা দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব আট থেকে দশ মিনিট প্রয়োজন মতো বারো চোদ্দো মিনিটও লাগতে পারে এরপর দশ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখো পেঁপেটা কিন্তু এবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু চিনির রসে একদম জারিয়ে গেছে তাই পেঁপেটার নিচে বসতে শুরু করে দিয়েছে পেঁপেটা যখন চিনির রসে ভিজে গিয়ে ভারী হয়ে নিচে বসে যাবে আর দেখতে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝে যাব যে পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর অল্প কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দর লাগে আর হালকা একটু ঝালের ভাবেলে এটা কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় আমার আজকের এই চাটনি তৈরি করার রেসিপিটি আর এই যে শর্টকাট পদ্ধতিটি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে দেখার অনুরোধ রইল দেখো কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর রসটা আমার বসে গেছে এরপর এর মধ্যে দুটো পাতি লেবুর রস আমি দিয়ে দিচ্ছি যেহেতু পেঁপের পরিমাণটা বেশি আছে সেই জন্য আমি দুটো লেবুর রস ব্যবহার করেছি তোমরা চাইলে গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করতে পারো এইভাবে ডিরেক্টলি চিনি রসে ফুটিয়ে পেঁপের প্লাস্টিক চাটনি করলে কিন্তু টেক্সচারটা দারুণ আসে আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে লেবুটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব কারণ লেবুটা দিয়ে যদি আমরা এই রসটাকে ফুটিয়ে দিই সেক্ষেত্রে অনেক সময় লেবুর রসটা তিত হয়ে গিয়ে একটা তিতকুটে ভাব চাটনিটার মধ্যে চলে আসে তোমরা অল্প একটু ঠান্ডা করার পরেও লেবুর রসটা দিতে পারো বা গ্যাসটা অফ করে সঙ্গে সঙ্গেও লেবুর রসটা দিয়ে দিতে পারো আজকের মতো আসি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং